লোকসভা উপনির্বাচনে ঠিক ভোট গ্রহণের আগেই সেখানে গ্রামবাসীদের একাংশ তারা সিদ্ধান্ত নেয় যে তারা ভোট বয়কট করবেন আর সেই মতোই তাদের একাধিক দাবি রয়েছে গ্রামে রাস্তা নেই এবং পাশাপাশি পানীয় জলের সুব্যবস্থা নেই আর ভোট গ্রহণে ঠিক আগের মুহূর্তে ধরা পড়ল এই ছবি আজ তালডাঙ্গা বিধানসভা উপনির্বাচন আর এই উপনির্বাচন অর্থাৎ ভোট উৎসবে মেটেছেন গোটা তালডাঙ্গার মানুষজন তালডাঙ্গা বিধানসভা এলাকার তাই দু লক্ষ তেতাল্লিশ হাজারের মতন ভোটার রয়েছে এই ভোটদান কেন্দ্রে তারা আজ তাদের মতদান তারা কিন্তু দেবেন তারা তাদের ভোটদান দেবেন চার পাঁচটি লড়াই চলছে কিন্তু এই তালডাংরা ব্লকের হারমাসরা অঞ্চলের যে বোর্দা গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন কিন্তু ভোটদান থেকে আজকের নিজেদেরকে বিরত রাখলেন ভোট দিতে কি করি যাব ভোট কেন্দ্রকে কোনো রাস্তাই নেই হ্যাঁ যত সাপের আড্ডা মেয়ে ছেলেরা কিভাবে যাবে সরকার তো এর কোনো দায়িত্ব নিচ্ছে নাই ধান ধান জমি আল আল দিয়ে কে যাবে হুম তারপরে আইসিডিএস কেন্দ্র নেই স্কুল এবং কোন মাস্টার নেই খাবার একবারে যা খুশি পানীয় জলের খুব অবস্থা খারাপ না কল থেকেও আমাদের জল নেই কল নেই না 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 না

ভোটের কেন রাস্তার ভালো নেই ধান জমি যে বাচ্চা ছাকে নিয়ে যেতে হয় বড়া সাপের জন্ত বড়া সাপের প্রচুর সুতন্ত বড়া রাস্তা একদম ভালো নেই আপনারা চলুন দেখিয়ে আসবেন চলুন রাস্তাটা এত রাস্তা এত খারাপ যে কি বলবো এই দেখুন রাস্তা এই রাস্তা দেখুন আমরা ভোট দেবো ভোট কেন্দ্র রাস্তা ভালো নয় কেন ভোট কেন্দ্র রাস্তা ভালো নয় আর আসলে সরকার কোনো পঞ্চায়েত ইয়া নেই কেন আমরা বছর পর ভোট দিয়ে যাচ্ছি একাই বলছে যে আসুক বলছে ওরা রাস্তা তৈরি করে দিব রাস্তা তৈরি দিব আজও কিন্তু রাস্তা তৈরি করে দেয়নি কেন কেন করে দেয়নি সেই জন্য আমরা বড়দা গত গ্রামবাসীরা আমরা এই ভোট ইয়া করেছি বৈকট করেছি যে আমরা আর ভোট দিতে যাবো নি কারণ তাদের একটাই দাবি রাস্তা নেই পানীয় জলের সমস্যা আইসিডিএস সেন্টার থাকলেও সেখানে ঠিক মতো রান্না হয় না তবে আজকের দিনে তারা কিন্তু তারাও ভোট উৎসবে মেতেছেন তাদের উৎসবটা একটু রকম কারণ দেখাই যাচ্ছে চাল পাশে মুরগি গোটা গ্রামের মানুষজন একত্রিত হয়ে একটা জায়গায় কিন্তু তাদের রান্না হবে এবং তারা রান্না করে তারা খাবেন এবং বনভোজন করবেন তারা তৃণমূলের কোন পার্টি আস দিলো সে পার্টি রাস্তা বললো এরকম অবস্থা এই রাস্তায় কি করে ভোট দিতে যাব সে পার্টি আসি বললো বলছে একশো টাকা দিচ্ছি ঘাসমরা দিচ্ছি একশো টাকা দিয়ে যে ঘাসমরা দিবে তার একশো টাকা বেতন দিয়ে তোমরা রাস্তা ক্লিয়ার করো দিয়ে ভোট দেন সব জায়গা জানালে বলছে এই ভোটটা হোক এই ভোটটার পরে দেবো ওই ভোটটা হোক ওই ভোটটার পরে দেবো এইরকম সব বলছে ভোট ওই জন্য বয়কট আজ সারাদিন আমরা সেই জন্য পুরো গ্রামবাসীদের নিয়ে আচ্ছা বলি ভাত রান্না মাংসর কোসা ডাল এইসব নিয়ে পুরো মেতে যে পুরো গ্রামবাসীরা আজকে ভোট পুরো বয়কট পুরো বয়কট তবে তাদের যে দাবি যে সেই রাস্তা নেই পানীয় জলের সমস্যা সেই সমস্যা যতক্ষণ না মিটবে তারা কিন্তু ভোট দেবেন না এমনটাই তারা জানালেন বাঁকুড়ার বোড্ডা থেকে রাহুল কর্মকার নিউজ বর্তমান